আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার অর্থাৎ 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শুক্রবার ছিল দাখিলকৃত মনোনয়নপত্রগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ। এদিন পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পশ্চিম জেলার 17টি জেলা পরিষদের কেন্দ্রে দাখিলকৃত মনোনয়নপত্রগুলির বৈধতা পরীক্ষা করা হয়। পশ্চিম জেলার জেলা পরিষদের 17টি কেন্দ্রের জন্য বিজেপি এবং সিপিএম দলের হয়ে 17 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কংগ্রেস দলের পক্ষ থেকে 13টি কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করা হয়। 17টি কেন্দ্রে মোট 47 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দাখিল করা সবগুলি মনোনয়নপত্রই বৈধ বলে প্রমাণিত হয়। এদিন স্ক্রুটিনি শেষে এই কথা জানান পশ্চিম জেলা জেলা শাসক তথা জেলা পরিষদের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। টোটাল যে নমিনেশন দায়ের হওয়া হয় 47 ক্যান্ডিডেটস নে দায়ের কিয়া হয়। ইসমে সে 17 কি 17 সিটো কে লিয়ে বিজেপি নে और 17 के लिए सीपीआईएम ने और 13 सीटों के लिए कांग्रेस ने। आज इन सभी एप्लीकेशंस की स्क्रूटनी हुई और इन सभी एप्लीकेशंस को वैलिड पाया गया और हम उम्मीद करते हैं कि 22 तारीख को विड्रॉल की डेट है और इसके बाद फाइनल जब कैंडिडेट्स की लिस्ट हो जाएगी तो 8 तारीख को जो चुनाव होंगे बहुत ही शांतिपूर्ण होंगे। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিন পশ্চিম জেলা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখন পর্যন্ত 3 কোম্পানি সিআরপিএফ পাওয়া গেছে, পাশাপাশি আরও 2 কোম্পানি বিএসএফ জওয়ান রয়েছে। নির্বাচনে প্রতি বুথে 4 জন করে টিএসআর জওয়ান রাখা হবে বলে জানান তিনি। সিআরপিএফ জওয়ানদের আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োগ করা হবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক। सिक्योरिटी के लिए जो अभी हमारा जो सिक्योरिटी प्लान है इसमें अभी तक हमारे पास 3 कंपनीज जो हैं सीआरपीएफ की आ गई हैं और कुछ बीएसएफ की इन सीटू कंपनीज भी हमारा साथ दे रही हैं इसमें। और हर एक पोलिंग स्टेशन पे 4 टीएसआर अथवा स्टेट पुलिस के जवान रहेंगे और जो सीआरपीएफ है वो एज अ गार्डिंग फोर्स यूज़ होगी, एज अ स्ट्राइक फोर्स यूज़ होगी लॉ एंड ऑर्डर सिचुएशन को डील करने के। আগামী 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। সেই দিন বোঝা যাবে কোন কেন্দ্রে কয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আগামী 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 12ই আগস্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।